আজকে সকালে অনেকটাই সকাল হয়ে গেছে বেলা হয়ে গেছে উঠতে তারপর সমস্ত কিছু কাজ সেরে ঠাকুর পুজো করে এখন সে কালকে যে ধান উড়ানো হচ্ছিলো তো সেগুলো যাবে এখন ব্লকে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিলাম তারপর ওরা ওদিকে ধান উড়োচ্ছে আর আমি এদিকে মেঘে পড়াচ্ছিলাম এই যে এখন দেখো সবগুলো ধান উড়ানো শেষ হয়ে গেছে এখন এখানে বস্তা সবগুলো মাপ হয়ে এখন লাট হয়ে আছে যে গাড়ি এলে তারপর নিয়ে যাবে ওরা কোথাও দরকারে যাচ্ছে আর এখানে ছোট এখানে বাইটা ঝাঁটাচ্ছে খুব ভালো করে আর এখানে ভাতটা রান্নাই হয়ে গেছে তো তারপর ছেলেকে খাওয়াবো আবার তারপর দুপুরে ছেলেকে স্নান করালাম মেয়েকে করালাম তো ওদের সঙ্গে একটা রিলস বানালাম তো বানিয়ে তারপর দেখো সন্ধেবেলা সন্ধ্যাবেলা আমার মেয়েকে সবাই লাগাই এই রকমের রাত্রিবেলা তো আমরা এই রকমই একটু খেয়াল খুশিতে থাকতে ভালোবাসি বর্তমান যদি কিন্তু সময়ে সময়ে এমনটাই মন খারাপ হয়ে যায় যে তোমাদের সঙ্গে কথা বলতেও পারি না তো যাই হোক তোমরা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে

সকাল থেকে অনেকটাই ঝামেলায় ছিলাম তো প্রথমে তো দেখলে যে ধান মানে উড়ানো হলো ধান অনেক কিছু ব্যাপার হলো তারপরে হচ্ছে বিকেলে চাল মুড়ি চাল ভাতের চাল সাইকেল ছাড়ানো যাবে না তারপর হচ্ছে হচ্ছে এখানে এইটা নিয়ে এটা কি অনেকের বাড়িতেই আছে তো মাটির থাকলে আমাদের পাগার বাড়িতে তো ভেঙে যেতে পারে পড়ে তো এখানে দুটো ভাঁড় আছে লক্ষ্মী ভাঁড় দেখো দেখি দাও এটা ছিল আগে এর অপারেশন হয়ে গেছে একদম ছোট যেখানে দেখছে আর হাসে একদম সে ধরে তো তারপর দেখো তো এটা তো দেখেই তো বোঝা যাচ্ছে যে আর কতবার অপারেশন হয়েছে দেখো এই একখানা এই দুখানা তারপর কোথায় এই তিন খানা এই চার খানা তাহলে এর 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 অবস্থা কাহিল হয়ে গেছে একদম মানে হ্যাঁ আরো আছে এই যে উপরে পাঁচখানা মানে বেকার বেকার টাকা জমানো টাকা তো নেই যদি যে দু হাজার টাকা থাকে এর মধ্যে ঢুকে দিলাম আবার যখন দরকার হলো ব্লেড দিয়ে কেটে বের করে দিলাম তো আমার মতো আর কে আছে বলো তারপর এটা কেটে কেটে এর দফা একদম শেষ হয়ে গেছে বলে না এর দফা একদম শেষ হয়ে গেছে বলে তারপর এইটাকে আবার কিনছি দেখি দাও তো এই যে দেখো আমার বিছু বলছে যে এখানে কোথায় কাটা আছে খুঁজেও পাইছে না খুঁজেও পাচ্ছে না কোথায় কাটা আছে এই পয়সা বেরিয়ে চলে আসছে বর্তমানে বিশু পায়নি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপরে যে দেখো তো এটা তো পুরোটা চারদিক সুন্দর আছে দেখলেই বা কেউ বুঝতে পারবে না তো এটা তো দেখলেই কেউ বুঝতে পারবে না কিন্তু এটাও সেই একই অবস্থা এই দেখো আমিও পয়সা এই এখানে কাটা হয়ে গেছে আর লক্ষীর ভাঁড় থেকে পয়সা একা একা উড়ে উড়ে চলে গেছে ওই খাবার দোকানে হ্যাঁ কিন্তু দেখছে আর হাসছে কি দেখছে আর কি হাসছে আর ওর খুব ভূতের ভয় হ্যাঁ ঠিক কথা সবার শেষে দেখাবো তোমাদেরকে এটা অল্প একটু গতকাল রাত্রিবেলা করেছিলাম ওটাই দেখেছি ওটাই তোমাদের কতো লাগবো ওর খুব ভূতের ভয় আর মেয়ে যে সেই চাউমিন খেতে বসেছে আবার ফিরে এলো মোহন মোহনের সঙ্গে আবার মেয়ের সঙ্গে কতটা কি হচ্ছে দেখো নতুন লোক ভূতের ভয়ে কুকু করছে এতটাই ভূতের ভয় ভূত মানে আমাদের এখানে একজন মারা গেছে তো সে দাদু হয় এ কি করেছে চারদিকে লাইট জেলে দিয়েছে সামনে পেছনে চার দিকে দরজা বন্ধ তারপর ঠাকুর পুজো করতে যে ঠাকুরের সামনে আছে সেখানে আবার ঠাকুরের দরজা দরজা বন্ধ করে তারপর ঠাকুর পুজো করতে যে। বলছে যে ঠাকুরের দিকে মন নেই শুধু পিছন দিকে কে আসছে দেখছে ইয়ে কেমন ভূতের কাঙাল আমি কিছুই বুঝতে পারছি নি আর কি ভয় আছে বলো ছোট আর কি ভয় আছে বলবো নেই কি শুধুমাত্র ভূতের ভয় কিভাবে মাথাটা ওলাচ্ছে দেখো এখানে তো লাইট কম দেখাই যাচ্ছে না তারপর আমাকে বলছে আমি তো ঘরের মধ্যে বসেছিলাম বলছে তুমি ওখানে ঘরে ভেতরে থাকো না তো এখানে আসো তাড়াতাড়ি আমার খুব ভয় করছে বাবা দুধ গরম করছে না এখানে চলে গেছে ভূতের ভয় মা গো মা এ তো কোনে যাত্রীর থেকে আরো খারাপ এর ঘাড় নিশ্চয়ই বাঁকা আছে উপর দিকে মুখ তুলে মানে কি ঘাড় অবশ্যই বাঁকা না হলে লোক আর কি বলবে এরকম যেরকম কোনে দেখতে গেলে মা তোমার নাম কি মা না আমার বলতেই পারছে না এইভাবে মুখ থাকে ওই জন্যই বললো ঘাট কি বাঁকা সত্যি ছোট ঘাট কি বাঁকা হাই মা এ মুখেও কথা বলতে পারছে নি মাথা নাড়ছে দেখো হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তোমরা মাপ করে দেবে আজকে জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর তোমরা নিজেদের খেয়াল দেখো এবং প্রতিদিন ভিডিওগুলি দেখে একটু আমাকে এগিয়ে যেতে দেওয়ার চেষ্টা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা